সংখ্যা মনে মনে ভাবো ভেবেছো সেটা এইখানে কোন কোন টেবিলে আসছে সেটা পাঁচটা আছে না না আমি করে দিলাম বাকি টেবিলটাতে দিয়ে রেখে দিয়েছি, যেমন ধরো যা হোক একটা চল্লিশ, চল্লিশটাকে কি করে পাবো, চল্লিশটাই এইটা আর এটা যোগ করে পাবো, তাহলে এই চল্লিশ সংখ্যাটা কোথায় থাকবে, শুধু এই টেবিলে আর এই টেবিলে। আর যেমন একটা ধরো সংখ্যা পনেরো চলছি, পনেরো এবার এর সংখ্যাগুলোর কোন কোন যোগ করে আসবে, আটার চারে বারো, তেরো চোদ্দ, পনেরো, তো এই চারটে ইয়েতেই থাকবে। এরমভাবে আমি পুরো টেবিলটাকে তৈরি করেছি, তা যে কোনো একটা এই টেবিলই আছে। কি বলছে কোন টেবিলগুলোতে আছে সেটা বলবে, তুমি দেখো প্রথম টেবিলে আছে, দ্বিতীয় টেবিলে আছে, তৃতীয় টেবিলে নেই, তারপরে চতুর্থ টেবিলে আছে, পঞ্চম টেবিলে নেই, ষষ্ঠ টেবিলে আছে, তাই তো? কারণ কোনটাতে কোনটাতে আছে, ওয়ান টু ফোর অ্যান্ড সিক্স, ঠিক আছে? এই চারটে টেবিলের ওয়ান ওয়ান পজিশন, মানে একদম ফার্স্ট যে এলিমেন্টটা, দেখো প্রথম টেবিলের ওয়ান, দ্বিতীয় টেবিলের কত, টু, চতুর্থ টেবিলের কত, এইট, আর ষষ্ঠ টেবিলের কত, থার্টি টু। ওই চারটে সংখ্যা যোগ করলে একটা আনসার, দেখো থার্টি টু প্লাস এইট, ফর্টি টু প্লাস ওয়ান। এইখানে ওই যে ছকের ভিতর যে নাম্বারগুলো লেখা হয়েছে ওটা কী করে, ও কী করেছে, ওই ফার্স্ট এলিমেন্টগুলোকে যোগ করে নাম্বারগুলো প্রত্যেকটা লিখেছে, বুঝতে পারছো? এর এইভাবে টেবিলটা তৈরি করেছে। সমান্তর প্রগতি হয়, বিভিন্ন ধরনের প্রগতি হয়, সেই এটা ওয়ান কাইন্ড অফ প্রগতি পদ্ধতি, ঠিক আছে? আর কারো কিছু প্রশ্ন আছে? আমরা যদি এই বস্তুটাকে রাখি একটা প্লেন দিকে, সেটা এবার প্লেন করবো না একটা অন্য পৃষ্ঠতলে, সেটা যেদিক থেকে উঁচু থেকে নিচুর দিকে গড়িয়ে যায়, তো মানে এটাই জানি তো গ্র্যাভিটি, এবার কিন্তু আমাদের এখানে এই যে সেট আপটা রয়েছে এটি ঠিক তার বিপরীত, মানে নিচু দিক থেকে ওপরের দিকে ওঠা, ওই দিকে আছে। এটা আমরা যদি দেখি জিনিসটা, এইটা হচ্ছে আমাদের হচ্ছে আমাদের নিচু সাইড, আর এটা হচ্ছে আমাদের উঁচু সাইড, বাট এখানে বেঞ্চটা অসমানের জন্য এটা দেওয়া হয়েছে। এখানে আমরা যদি বস্তুটিকে রাখি, দেখবো আমরা এটা অটোমেটিক্যালি নিজে নিজে ওপর থেকে নিচে, মানে নিচ থেকে ওপরের দিকে উঠে যাচ্ছে, কোনোরকম ওয়ার্ক ছাড়া। বাট একই জন্য হচ্ছে যদি আমরা এই যে মানে এই বরাবর আছে অ্যাক্সিস অফ সিমেট্রি, আর এইখানটা আছে অ্যাক্সিস অফ রোটেশন, যে এর অবস্থা থাকবে নিচের দিকে, আর সেন্টার অফ গ্র্যাভিটিটা আছে এর ঠিক একদম মিডিল পয়েন্ট, ঠিক আছে? তো গেল সেন্টার অফ মাসটা হচ্ছে বল কেন্দ্র, আর একটা পার্কেন্দ্র, সেন্টার অফ মাসটা হচ্ছে বল কেন্দ্র, আর সেন্টার অফ গ্র্যাভিটি হচ্ছে পার্কেন্দ্র। পার্কেন্দ্র কি, একটা টোটাল বডির ওয়েট যে বিন্দুতে কাজ করে সেটা বলকেন্দ্র, আর বলকেন্দ্র কি, একটা বডি টোটাল মাসটা, মাস ডিস্ট্রিবিউশনটা যে বিন্দু থাকে সেটা হচ্ছে বলকেন্দ্র, বলকেন্দ্রটা ফিক্সড, আর ভারকেন্দ্রটা ফ্লোট করতে পারে, মানে ঠিক আছে? তো
এখানে ভর কেন্দ্র এবং ভার কেন্দ্র এই দুটোর আনইভেন ডিস্ট্রিবিউশনের জন্য এখানে রিভার্স হচ্ছে। অ্যাকচুয়ালি যখন এটা একটা স্পেরিক্যাল শেপের যখন হচ্ছে, ঠিক আছে, স্পেরিক্যাল শেপের যখন মুভমেন্ট হবে একটা বস্তু, তখন দু ধরনের হয়। একটা হচ্ছে ট্রান্সলেশন, মানে সে সরাসরি কিছুটা এগিয়ে যাবে, আর একটা হচ্ছে রোটেশন, ঘুরতে ঘুরতে এগিয়ে যাবে, ঠিক আছে। ঘূর্ণন যে ব্যাপারটা, টর্ক, যেটা হলো আমার টর্ক, এই টর্কটা টর্কের জন্যে ও বিপরীত দিকে চলে যাচ্ছে, ঠিক আছে, অ্যাক্সিস। আর সেন্টার অফ গ্র্যাভিটির ডিস্টেন্সটা কম, যার ফলে সেন্টার অফ মাসের দিকে রোটেশনটা হচ্ছে, যার জন্যে সাধারণত আমাদের বস্তু উপরের দিক থেকে নিচের দিকে আসে, কিন্তু এটা ঠিক উল্টোটা হচ্ছে, নিচের দিক থেকে উপরের দিকে আসছে। কারণ তো এখানে টর্কটা সেন্টার অফ মাসের জন্য বেশি হচ্ছে, যার জন্য বিপরীত দিকে ঘুরছে, বুঝতে পারলাম। পরে দেখো ওটা দেখে বলো আগে বলো। হাই লেভেল সিকিউরিটির প্রয়োজন হয়, মেসেজটা যাতে মাঝখানে কোথাও অন্য কেউ না পড়তে পারে, যে সিলিন্ডার সে পড়তে পারছে, যে রিসিভার সে পড়তে পারছে। মেসেজটা যদি আমরা সাধারণভাবে পাঠাই, মাঝখানে অনেক জায়গায় সেই মেসেজটা মানে পড়ে ফেলা বা যার কাছে যাওয়ার কথা তার তার সেখানে পৌঁছানোর আগে মেসেজটা মানে অন্য কারোর কাছে পৌঁছে যাওয়ার সম্ভব না থাকে। তো সাধারণত কী হয়, এরকম ব্যাপারে আমরা এই ক্রিপ্টোগ্রাফির সাহায্য নিই। ক্রিপ্টোগ্রাফি মানে একটা মেসেজকে একটা কোড ফর্মে আমরা চেঞ্জ করে দিই, সেটা কী ফর্মটা থাকে, কীটা দেওয়া থাকে, যে সেন্ডার সেই কীটা রিসিভারকে সেন্ড করে সেই কীটা ইউজ করে মেসেজটাকে ডিকোড করে নেয়। মানে যে মেসেজটা পাঠানো হচ্ছে সেটা আসলে একটা কোড ফর্মে পাঠানো হয়, এবং আলটিমেটলি যে রিসিভার সে মেসেজটা রিসিভ করে এবং মেসেজটাকে ডিকোড করে, ডিকোড করে আসল মেসেজটা পড়তে পারে। এবার তুই বাকিটা বল। কোনো একটা গোপন ইনফরমেশান স্টোর করা আছে, সেইখানে হচ্ছে ওরা কোডের মাঝখানে কোডের দিয়ে পাসওয়ার্ড দিয়ে রাখে, সেরকম সাইবার সিকিউরিটি। ইলেকট্রিক মানি, ইলেকট্রিক মানি যখন যখন ইলেকট্রিকভাবে কোনো কিছু ট্রান্সফার করা হচ্ছে সেই সময় অ্যাপ্লিকেশানে ব্যবহার করা হয়, কোনো ডেটা স্টোর করার জন্য ক্রিপ্টোগ্রাফি ইউজ করা হয়। ওই ডায়াগ্রামটা এক্সপ্লেন কর। এই ডায়াগ্রামটা কিছুই নয়, ধরো বব হচ্ছে অ্যালিস, কেম হচ্ছে হ্যালো অ্যালিস, তো ও হচ্ছে মানে নর্মাল ল্যাঙ্গুয়েজে না পেটিয়ে একটা কোড ল্যাঙ্গুয়েজে পাঠাচ্ছে, সেইটাকে যখন দেখে নাও দুটো।
দিকে তাকাও এই ছকটার দিকে, আমরা এই সংখ্যাগুলোকে এমন ভাবে বসিয়েছি পাশাপাশি বলো বা উপর নিচ বলো বা মোনামুনি বলো, এদের প্রত্যেকটা যোগফল কিন্তু সেম আসবে, ঠিক আছে? যেমন ধরো 8+1+6 যদি আমরা পাশাপাশি যোগ করি তাহলে কিন্তু 15 আসবে, ঠিক আছে? আবার ধরো উপর নিচ যদি আমরা করি 8+3+4 যদি আমরা যোগ করি তাহলেও কিন্তু 15 আসবে। আর এই সংখ্যাগুলোর ঠিক সেম ওয়াইজ পাশাপাশি দেখো যোগ করলে যোগফল কিন্তু 34 আসবে, ঠিক তেমনি উপর নিচে যদি আমরা যোগ করি তাহলেও কিন্তু 34ই আসবে, এমনকি গোলাগুলিও যদি আমরা যোগ করি তাহলেও কিন্তু 34ই আসবে। তোমরা একটা চেক করে নাও, ঠিক আছে? ঠিক তেমনি পাশের ছকে চলে এসো, ফিফথ অর্ডারে আমরা জানি যে 5² = 25 হয়, তো 25টা বেরিয়েছি। দেখো পাশাপাশি উপর নিচ গোলাগুলি or
আর্যভট্ট একজন ভারতীয় ম্যাথামেটিশিয়ান ছিলেন এবং অ্যাস্ট্রোনমার ছিলেন। ওনার একটা ক্লাসিক্যাল এজ অফ ইন্ডিয়ান ম্যাথামেটিক্স অ্যান্ড ইন্ডিয়ান অ্যাস্ট্রোনমি। আর্যভট্ট ফোনেমিক সিস্টেম নাম্বার নোটেশন আবিষ্কার করেছিলেন অ্যান্ড নাম্বারগুলোকে কনস্ট্যান্ট ভয়েল দিয়ে রিপ্রেজেন্ট করেছিলেন। ওটাকে আমরা কারেক্টিভ মোডাস ইউজ করেছি। আর্যভট্টর পিওর ম্যাথামেটিক্স নিয়ে আলোচনা করি, তাহলে উনি এই পার্টিকুলার টপিকগুলোর ওপর মানে আলোকপাত করেছিলেন, যেমন স্কোয়ার Square and cube roots, geometrical figures with their properties and menstruations, arithmetic progressions, problems on the shadow of gnomon, quadratic equation, linear and indeterminate equations. এই বিষয়গুলোর উপর উনি আলোকপাত করেছিল। ওনার উনি আরও পাই পাই যে কনস্ট্যান্ট আছে পাই পাইয়ের ভ্যালুটা ফোর ডেসিমাল প্লেসটি ক্যালকুলেট করেছিল একটা ইরেশনাল নাম্বার এবং ওনাকে মানে উনি সেই সময় তিনি জানতেন যে পাই একটা ইরেশনাল নাম্বার। নেক্সট লাইন এরপর বারাম বিনো, বারাম বিনো একজন ইন্ডিয়ান অ্যাস্ট্রোলজার, অ্যাস্ট্রোনমার এন্ড পলিম্যাথ ছিলেন। ওনার মোস্ট নোটাবেল ওয়ার্ক হচ্ছে বিয়ার ছন্দিতা, একটা এনসাইক্লোপিডিক ওয়ার্ক। সেটার ভেতরে বিভিন্ন রকম টপিকের উপর আলোচনা করা হয়েছে, যেমন আর্কিটেকচার, কেবলস, প্ল্যানেটারি মোশনস, মানে এলিপসেস, এক্লিপসেস, টাইম কিপিং, অ্যাস্ট্রোলজি, সিজন, ক্লাউড ফর্মেশন, রেইনফল, এগ্রিকালচার, ম্যাথামেটিক্স, জিওলজি, পাওয়ার ফিউচার, মেনি আদার টপিকস। জিওলজির উপরে বারাম বিনো সাইন আমাদের সাইন টেবিল দেখি, আর্যভট্টের একটা সাইন টেবিল ছিল, সেই সাইন টেবিলটা আরও অ্যাকুরেটলি ক্যালকুলেট করেছিল, অ্যাকুরেসিটা বাড়িয়েছিল। কম্বিনেটরিক্সের ফিল্ডে 4×4 ম্যাজিক স্কোয়ারটা উনি ফার্স্ট বানিয়েছিলেন, তার হচ্ছে 4×4 ম্যাজিক স্কোয়ার। অপটিক্সের উপরে ওনার কাজ ছিল, বরামিড়া কন্ট্রিবিউশন ফিজিক্স ইন স্টেটমেন্ট দ্যাট রিফ্লেকশন ইজ কজড বাই দ্য ব্যাক স্ক্যাটারিং অফ পার্টিকলস অ্যান্ড রিফ্র্যাকশন বাই দ্য অ্যাবিলিটি অফ দ্য পার্টিকলস টু পেনিট্রেট ইনার স্পেসেস অফ দ্য মেটেরিয়াল মাচ লাইক ফ্লুইডস দ্যাট মুভ থ্রু পোরাস অপটিক্স। যেমন মানে কোনো তরল যেমন কোনো পুরো সাবজেক্টের ভেতর দিয়ে মুভ করে যায়, তেমনই উনি বলেছিলেন যে ফিজিক্সের যে স্ক্যাটারিং অফ ব্যাক স্ক্যাটারিং এর যে প্রসেসটা ওটা উনি এটা সাথে কালকে করে দেখিয়েছিলেন। ব্রহ্মগুপ্ত, ব্রহ্মগুপ্ত একজন ম্যাথামেটিশিয়ান অ্যান্ড অ্যাস্ট্রোনমার ছিলেন। ওনার তিনটি ঠিকাই হচ্ছে, একটা এই ব্রহ্মপুত্র সিদ্ধান্ত এইরকম ফর্মে যে দুটো ডিফারেন্ট সলিউশন পাওয়া যায় এইটা আপনি সেই মুহূর্তে বলেছিলেন। ওনার ব্রহ্মসূত্র সিদ্ধান্ত ওনার প্রথম সূত্র, এটা আমাদেরকে রুলস ব্যাপারে জানা given the length of the sides of the cyclic quadrilateral, Brahmagupta to give an approximate and exact formula for the figure's area. এই ভাবে এই ফর্মুলাটা দিয়ে উনি একটা সাইক্লিক কোয়াড্রেটারের এরিয়া বার করেছিলেন, যে কোয়াড্রেটারের সাইডগুলো বলা ছিল ইভেন সাইডগুলো যদি এরকম হয় PQRS তাহলে সেই কোয়াড্রেটারের এরিয়া বের করেছিল। অ্যাস্ট্রোনমার ওয়াজ দ্য ফার্স্ট টু রাইট নাম্বারস ইন দ্য ডেসিমাল সিস্টেম উইথ আ সার্কেল ফর দ্য জিরো টু গিভ এ ইউনিক অ্যান্ড মেকানিক্যাল রেশনাল অ্যাপ্রক্সিমেশন অফ দ্য সাইন ফাংশন ইন হিজ কমেন্ট্রি অন আর্যভট্টস ওয়ার্ক। ইন হিজ মহাভাস্করকে ডিভাইস গিভস এর রিমার্কেবল অ্যাপ্রক্সিমেশন ফর্মুলা ফর সাইন ফাংশন, সাইন ফাংশন একটা অ্যাপ্রক্সিমেশন ফর্মুলা দিয়েছিলেন 6x ইনটু পাই পাই মাইনাস এক্স পাই 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 স্কয়ার মাইনাস পাই 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 মাইনাস পাই, যেখানে এক্সটা জিরো আর পাই এর ইন্টিগ্রাল লাইক হচ্ছে। ভাস্কর অলসো ডিলস উইথ দ্য উইথ দ্য অ্যাসেট এক্স স্কয়ার প্লাস মাইনাস ইজ ইকুয়াল টু পাই স্কয়ার, এরকম টাইপের ইকুয়েশনের একটা ফর্ম দিয়েছিলেন। আবার বলেছিলেন যে এই ইকুয়েশনটা আমরা দেখছি এক্স স্কয়ার প্লাস ওয়াই ইকুয়াল টু ওয়াই স্কয়ার, এটা আমরা বর্তমানে ডিফারেন্সিয়েশন করেছি। এই ইকুয়েশনের সলিউশনগুলো এরকম ভাবে আমি সিম্পলি দিয়েছিলাম, এই ইকুয়েশনটাতে এক্স ইকুয়াল টু ওয়ান ওয়াই ইকুয়াল টু থ্রি পুট করি, মানে শর্টে যদি এরকম বলা যায় এক্স ওয়াই ইকুয়াল টু ওয়ান ওয়াই থ্রি পুট করি, এই
আরো ফার্দার সলিউশন যেগুলো ইজিলি কনস্ট্রাক্ট করা যাবে এক্সট্রা ওয়াইড স্পেস সিক্স কমা সেভেন মানে এরকম টাইপের সলিউশন দিয়ে কমন ফ্রিড করেছে হি ইজ হাইলি রেসপেক্টেড অ্যামং ইন্ডিয়ান ম্যানেজমেন্ট হি ইজ হাইলি রেসপেক্টেড অ্যামং ইন্ডিয়ান ম্যানেজমেন্ট ফর দ্য এস্টাবলিশমেন্ট অফ কার্বোলজি ফর দ্য কনসেপ্ট অফ ইন্টেলেকচুয়াল অ্যান্ড আইসোলেটেড স্ট্রাইডার রম্বা সার্কেল জিনিসটা উনি প্রথম ব্যক্তি ছিল যিনি এই টার্মিনোলজিগুলো ইয়ে করেছিলেন ইন্টেলেকচুয়াল ট্রায়াঙ্গেল আইসোলেটেড স্ট্রাইডার রম্বা সার্কেল জিনিসটা আমাদেরকে ইন্ট্রোডিউস করেছিলেন সেরকম টাইপের যে ইকুয়েশনগুলো আছে Thank you.